চিটফান্ড কেলেঙ্কারিতে সরকার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বিরোধীদের চড়াশুর অব্যাহত। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের পর রবিবার সিবিআই তদন্ত দাবি করলেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। গ্রেপ্তার করতে নিজেদের যদি কোনো অসুবিধা থাকে, এখনই কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে সেবি এবং বিশেষ অপরাধ দমন যে শাখাটি আছে শিল্প মন্ত্রকের, এবং আমি কেন্দ্রীয় গোয়েন্দা শাখা বিশেষ করে সিবিআই, যেহেতু এটা ছড়িয়ে আছে অনেক জায়গায়, এই সহযোগিতাটা খুব দরকার। প্রাক্তন অর্থমন্ত্রীর অভিযোগ, চিটফান্ড সংস্থার টাকা গিয়েছে রাজনৈতিক দল ও নেতাদের পকেটে। তার দাবি, গোটা বিষয়টি প্রকাশ্যে আনা হোক। সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূল বামেদের বিরুদ্ধেই পাল্টা তোপ দেখেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের অভিযোগ, সিপিএম এর সঙ্গে যোগসাজশ থাকার কারণেই বাম আমলে ভুঁইভোর সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অসীমবাবু এত কথা বলছেন, 2008 সালে তো তিনি মন্ত্রী ছিলেন, 2009 সালে তো তিনি মন্ত্রী ছিলেন, 2010 সালে তো তিনি মন্ত্রী ছিলেন, 2011 সালে তো তিনি মন্ত্রী ছিলেন, কেন তখন ব্যবস্থা নেননি? কেন তখন তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করেননি? কারণ তাদের ব্যবস্থা করেননি, কারণ এদের সাথে এদের যোগসাজশ আছে। প্রাক্তন অর্থমন্ত্রী অবশ্য দাবি করেন, বাম আমলে চিটফান্ডের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, গ্রেপ্তারও করা হয় কয়েকজনকে। বিতন চট্টোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।